বিশ্বের প্রভাব বিস্তারকারী যে কয়েকটি গোয়েন্দা সংস্থা রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ভারতীয় রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের র নামের গোয়েন্দা সংস্থাটি। বিশেষ করে দক্ষিণ এশীয় দেশগুলিতে বেশ প্রভাব বিস্তার করে আছে সংস্থাটি। ভারতীয় এই গোয়েন্দা সংস্থা সম্পর্কে চমৎকার কিছু তথ্য। র ঘটনের সূচনা 1962 সালের ইন্দুচীন যুদ্ধের পরে হলেও 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধের পর 1968 সালের 21 সেপ্টেম্বর এটি চূড়ান্তভাবে জন্ম নেয়। ওই সময় ভারতকে সুরক্ষিত রাখতে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই সংস্থাটি গড়ে তোলেন। সংস্থাটির মূল মন্ত্র হচ্ছে ধর্ম রক্ষিত রক্ষিত, যার বাংলা অর্থ হচ্ছে যে ধর্ম রক্ষা করে সে সবসময় সুরক্ষিত থাকে। রয়ের প্রথম ডিরেক্টরের দায়িত্ব পালন করেছিলেন রামেশ্বরনাথ রাও। আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএর আদলে গড়ে তোলা হয় রকে, তাই এর কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য আমেরিকা, ব্রিটেন ও ইসরায়েলে পাঠানো হয়ে থাকে। দেশগুলোতে ক্রমাগত ও গুপ্তচারবৃত্তির জন্য টেকনিক্যাল ডিভাইস হিসাবে ব্যবহার করতে হবে তা শেখানোর পাশাপাশি ফিনান্সিয়াল, ইকোনমিক অ্যানালাইসিস, স্পেস টেকনোলজি, ইনফরমেশন সিকিউরিটি, এনার্জি সিকিউরিটি ও সায়েন্টিফিক নলেজের উপর প্রশিক্ষণ দেওয়া হয়। সংস্থাটিতে প্রথম দিকে ভারতের আইবি, ইন্ডিয়ান পুলিশ সার্ভিসেস, ইন্ডিয়ান মিলিটারি ও রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে কর্মকর্তাদের নিয়োগ করা হলেও এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদের এখানে নিয়োগ দেওয়া হচ্ছে বলেও জানা গেছে। রয় কোনো বিষয়ে ভারতীয় সংসদকে জবাবদিহি করতে বাধ্য নয়, শুধু প্রধানমন্ত্রী এবং জয়েন্ট ইন্টেলিজেন্স কমিটিকে জবাবদিহি করে থাকে সংস্থাটি। 1971 সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের মুক্তিবাহিনীকে সাহায্যের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে সংস্থাটি। ওই সময় পাকিস্তানের সৈনিকদের সম্পর্কে খোঁজখবর দিয়ে মুক্তিবাহিনীকে সাহায্য করেছিল এই সংস্থাটি।